হ্যালো গাইস, তো আজকে যাবো আমরা শ্রী কালাহস্তি মন্দির। সো তার জন্য আমরা চলে এসেছি তিরুপতি বাস স্ট্যান্ড। এখান থেকে ভেলোর, কাটপাড়ি, চেন্নাই, ব্যাঙ্গালোর নানা রকম জায়গা থেকে এখান থেকে বাস ছাড়ে। অনেক বড় বাস স্ট্যান্ড, স্পেশালি তিরুমালার বাস এখানে সব থেকে বেশি চলে। সো লেটস সি কালাহস্তি মন্দির কেমন কী ব্যাপার দেখা যাক। যারা তিরুপতি বালাজি দর্শনে এসেছেন তারা হয়তো অনেকেই জানেন এই শ্রী কালাহস্তি মন্দির সম্পর্কে, আবার অনেকেই জানেন না। কিন্তু আমি এই মন্দিরে আসবো ভেবেই তিরুপতিতে এসেছিলাম। তবে স্পেশাল দর্শন টিকিট থাকলে চেষ্টা করতাম বালাজি দর্শনের, কিন্তু সেটার জোগাড় হয়নি। তাই কাল ভালো করে বালাজি মন্দির ঘুরে মন্দির নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছি, যেটা আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই শ্রী কালাহস্তি মন্দির সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাই। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় শ্রী কালাহস্তি শহরে অবস্থিত এই প্রাচীন শিব মন্দির, প্রাচীন তামিল সূত্র অনুসারে শ্রী কালাহস্তি 2000 বছরের বেশি সময় ধরে দক্ষিণের কাশী নামে পরিচিত। তিরুপতি থেকে 36 কিলোমিটার দূরে স্বর্ণমুখী নদীর তীরে অবস্থিত এই শ্রী কালাহস্তি মন্দিরটি। এটি ভারতের একমাত্র মন্দির যা সূর্য ও চন্দ্রগ্রহণের সময় খোলা থাকে, যেখানে অন্য সব মন্দির কিন্তু বন্ধ থাকে। এই মন্দির রাহুকেতু পুজোর জন্য বিখ্যাত। মন্দিরটিকে রাহুকেতুর ক্ষেত্র এবং দক্ষিণের কৈলাসম অর্থাৎ দক্ষিণের কৈলাস হিসাবেও গণ্য করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই পূজা রাহু ও কেতুর জ্যোতিষশাস্ত্রের খারাপ প্রভাব থেকে মানুষকে রক্ষা করে। আমরা চলে এসেছি শ্রী কালাহস্তি মন্দিরের গেটের সামনে এবং এটা হচ্ছে বাস রোড, যেখানে আমরা নামলাম। আর এই দিকটা এই গেটের ভিতর দিয়ে আমরা যাব। তিরুপতি থেকে শ্রী কালাহস্তি অবধি এলাম, 55 টাকা করে ভাড়া নিল, সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। 7:30 সময় বাস উঠেছিলাম, তো মোটামুটি এখন জাস্ট নামলাম। বেশ ভালো রাস্তা, বাট অনেকটা দূরত্ব আর কি, প্রায় 42 কিলোমিটার অবধি দূরত্ব। সো এখন আমরা এদিকে এগোবো মন্দিরের দিকে। তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের উপর দিয়ে আমাদের বাস এসে ওই ব্রিজের মুখটা নামিয়ে দিয়েছিল। আর এইটা হচ্ছে স্বর্ণমুখী নদী, যেটা কিনা শ্রী কালাহস্তি মন্দির অবধি এসছে। আর এই রাস্তা বরাবর আমরা হেঁটে যাব। এখানে তোমরা চাইলে অটো করে যেতে পারো, 10 টাকা ভাড়া নেয় হয়তো। ডান দিকের দেওয়াল বরাবর খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে দেবদেবীর, যা দেখতে দেখতে আমরা প্রায় গেটের মুখে চলে এসেছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের শ্রী কালাহস্তি মন্দির। এদিকটা হচ্ছে একটা রোড, ওই দূরে একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ যেখানে শিবদুর্গার মূর্তি আছে, ঠিক তার নিচে একটা মন্দিরের চূড়া, সেখানেই আমরা যাব। ওটাই আমাদের শ্রী কালাহস্তি মন্দির। আর এটা হচ্ছে এখানে নানা রকম পূজা পাঠ হয়, এখানে তারই লিস্ট এবং তার চার্জেস টাইমিং দেওয়া আছে, তো যার যেরকম দরকার এখান থেকে দেখে সেই অনুযায়ী পুজো দিতে পারে। এটা হচ্ছে মন্দিরের সামনে একটু খালি জায়গা, যেখানে নানা রকম পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর মন্দিরে ঢোকার আগে আপনাকে এখানে জুতো ব্যাগ ট্যাগ জমা রেখে ঢুকতে হয়, যার বদলে আপনাকে এরকম একটা স্লিপ দেবে। এটি হলো শ্রী কালাহস্তি মন্দিরের মূল গেট। মোবাইল নিয়ে মন্দিরের ভিতরে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই মোবাইল কাউন্টারে মোবাইল জমা রেখে এখানে ঢুকতে হয়। আর যদি পুজো দেওয়ার জন্য আসেন তাহলে অবশ্যই ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ঢুকবেন। আমরা মন্দিরের ভেতরে পুজো সেরে দর্শন সেরে এখন পাহাড়ের চূড়ায় যাচ্ছি শিব দুর্গার মূর্তির কাছে, যেটা নিচ থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে সেটাই। এবারে অনেকটা উপরে, তাই সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়। আজকে অমাবস্যা হওয়াতে মন্দিরের ভেতর যথেষ্ট ভিড় ছিল। মন্দিরে কাশী বিশ্বনাথ, অন্নপূর্ণা, সূর্যনারায়ণ, সদ্যগ্নপতি এবং সুব্রহ্মণ্যের ছোটো ছোটো মন্দির রয়েছে। এই সিঁড়ি দিয়েই আমরা পাহাড়ের উপরে শিব দুর্গার মূর্তির কাছে যাব। মন্দিরের ভেতরে সজ্জগী মণ্ডপ এবং জলকটি মণ্ডপ নামে দুটি বড় হল রয়েছে। সূর্য পুষ্করিণী এবং চন্দ্র পুষ্করিণী নামে দুটি জলাশয় যুক্ত রয়েছে। এছাড়াও এই মন্দিরের ভেতরে প্রচুর ছোট ছোট মন্দির, প্রাচীন শিবলিঙ্গ, অনেক দেবদেবীর মূর্তি আছে যা আমি আগে কখনো দেখিনি। ভেতরে ঘুরে দেখতে দেখতেই অনেকটা সময় লেগে যায়, তার উপর তামিল তেলেগুতে লেখা থাকায় সব দেবদেবীর নাম পড়ে বোঝাও মুশকিল।
তাও এত প্রাচীন মন্দিরে এসে দর্শন করাটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এই সব কিছু দর্শন করতে গেলে দুরকম লাইন আছে, একটা ফ্রি দর্শন আর একটা 200 টাকা দিয়ে ভিআইপি দর্শন। আমি যেহেতু রাহুকেতু পুজোর জন্য রিসিপ্ট কেটেছিলাম, তাই পুজো শেষে সেই স্লিপ দেখিয়ে ভিআইপি দর্শন লাইনে এন্ট্রি পেয়েছিলাম। সিঁড়ির ধাপ পেরোতে পেরোতে প্রায় অনেকটাই উপরে চলে এসেছি, হঠাৎ করে লক্ষ্য করলাম বাঁদিকে একটা ভিউ পয়েন্ট। তোমাদেরকে দেখাই এখান থেকে শ্রী কালাহস্তিকে কেমন দেখতে লাগছে। যদিও আমাদের আরও উপরে যাওয়া বাকি আছে, আই মিন পাহাড়ের উপরে, তবুও এখান থেকে যেটুকু ভিউ দেখতে পাচ্ছি জাস্ট অ্যামেজিং। এখানেও তিরুপতির মতো সমস্ত তীর্থযাত্রীদের বিনামূল্যে অন্নপ্রসাদ সেবা করানো হয়। তিরুপতির মতো এখানেও প্রসাদ বিক্রি হয়, যেমন লাড্ডু, জিলিপি, পুরনলি, লাইক রাইস এসেট্রা। এখানে সিঁড়ির ধাপ পেরিয়ে উঠতে উঠতে একটা মন্দিরের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে হলেও আপনাকে এরকম অনেকগুলো ধাপ পেরিয়ে পেরিয়ে উঠতে হবে। যদিও অনেক বছর আগে গিয়েছিলাম, তাই ঠিক বলতে পারবো না যে ওইটার বেশি ধাপ ছিল না এইটার বেশি ধাপ, তবে মোটামুটি একই রকম। এটি হলো সেই শিবদুর্গার মূর্তি যেটা রাস্তা থেকে একদম ছোট্ট দেখাচ্ছিল। কি সুন্দর মূর্তি, ওয়াও! চারিদিকে পাথরের শিলা, আর সেই শিলার গা বেয়ে ওঠা সিঁড়ির ধাপ পেরিয়ে পেরিয়ে আমরা চলেই এসেছি মন্দিরের সামনে এক অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে। এখান থেকে শ্রী কালাহস্তি শহরটার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। হিন্দু কিংবদন্তি অনুসারে 4টি যুগেই ব্রহ্মা এই স্থানে কালহস্তেশ্বর পুজো করেছিলেন। মহাভারতের সময় পাণ্ডব রাজপুত্র অর্জুনও এখানে প্রধান দেবতার উপাসনা করেছিলেন বলে মনে করা হয়। অভ্যন্তরীণ মন্দিরটি 5ম শতাব্দীর দিকে নির্মিত হয়েছিল এবং বাইরের মন্দিরটি 1100 শতকে রাজেন্দ্র চোল প্রথম এবং পরে চোল রাজা এবং বিজয়নগরের রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। এটি হলো স্বর্ণমুখী নদী, যা তিরুপতি জেলার চিত্তর থেকে বইতে শুরু করে প্রায় 130 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তিরুপতি চিত্তরে এই নদীর উৎস হলেও নানা রকম প্রাকৃতিক কারণে বর্তমানে শ্রী কালাহস্তি থেকে বঙ্গোপসাগর অবধি নদী চওড়া হয়ে আছে। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট যে যত দূরে চোখ যাচ্ছে ঘরবাড়িগুলো স্পষ্ট এবং স্বচ্ছ দেখা যাচ্ছে। এই পাহাড়ের চূড়ার সামনাসামনি আর একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আর একই রকম সিঁড়ি তৈরি করে উপরে কিছু একটা বাড়ানো আছে, যদিও ঠিক জানা নেই ওখানে কি আছে, কারণ ওখানে ঢোকার পারমিশন এভাবে নেই। এই পাহাড়ের চূড়া থেকে আপনাদের মন্দিরের পিছনের ভিউটা দেখানোর চেষ্টা করছি। কি অসাধারণ ভিউ! টিলার উপরে এত সুন্দর একটা জায়গা যেখানে মহাদেব এবং মা পার্বতীর মূর্তি এইভাবে বাড়ানো হয়েছে, জাস্ট অ্যামেজিং। ওম নম শিবায়, ওম ভোলে। এটা সেই মন্দির যেখানে মানুষ নিচ থেকে সিঁড়ি বেয়ে উঠে এসে প্রণাম করে। আর আপনাকে এখানে যে 360 ভিউ দেখানোর চেষ্টা করছি, এটা দেখলে মনে হবে না যে এটা অন্যান্য কোনো হিল স্টেশনের থেকে কম কিছু আছে বলে। আমার হাতে মোবাইল দেখে উনি সামনে এসে হাজির ছবি তুলবেন বলে। দিন দুপুরেই বাদরটা আমাদের থেকে একটা প্রসাদের প্যাকেট ছিনতাই করে নিয়ে চলে গেল। আর দেখুন এখন আমাদেরকে দেখে দেখি এরা ভাগ বড়া করে খাচ্ছে। যে কোনো রকম পুজো দিতে হলে এখানে ট্রেডিশনাল ড্রেস মাস্ট, তাই এখান থেকে একটা ধুতি কিনে পড়েছিলাম প্রথমবার। এটা দাড়ি ছবি, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সো গাইস, আজকে এসেছিলাম শ্রীকালাহস্তি মন্দিরে। সো বেশ, মন্দিরটা ভালো করে ঘুরলাম। বেসিক্যালি এটা তিরুপতি থেকে 42 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে শিব মন্দির আছে, এছাড়াও অনেক রকম পুজো হয়, যেমন রাহুকেতু পুজো, নানা রকম দোষ টাইপের গো নক্ষত্রের, তারপর গোমাতা পুজো, নানা রকম পুজো এখানে হয়। তো আমি এখানে এসেছিলাম রাহুকেতু পুজোর জন্য। সো রাহুকেতু পুজোর জন্য মিনিমাম 500 থেকে শুরু করে 5000 টাকা অবধি পুজো হয়, 500, 750, 1500, 2500, 5000। সো আমি প্রথমে ভেবেছিলাম 750 টাকার পুজো দেবো, বাট ব্যাপারটা হয়েছে কি, এত ভিড় লাইন দেখে আমি ভাবলাম যে মানে কখন শেষ হবে তার ঠিক নেই। এই ভেবে আমি 1500 টাকার একটা কুপন কাটি, তারপরে পুজো দিই। প্রায় অনেকক্ষণ ধরে পুজো হয়, সমস্ত ইনস্ট্রাকশন মানে একজন পুরোহিত ছিলেন ভিতরে মন্দিরের ভিতরে। সো বেশ, আমার সাথে অনেকজন আর কি একসাথে বসেছিলো, তো দেখা দেখি করে সবাই আর কি মানে সেভাবেই করছি, মানে যা যা
পূজোর সামগ্রী যা দিয়েছিল সেগুলো সাজিয়ে টাজিয়ে যেভাবে যেভাবে বললো সেভাবে করলাম, মানে চেষ্টা করলাম, জানি না কতটা ঠিকঠাক করতে পেরেছি বাট চেষ্টা করলাম এটা বলতে পারি। তারপরে যেভাবে রকম প্রসেস, তারপরে আরও অনেক ভিতরে শ্রীকালহস্তি মন্দিরের ভিতরে অনেকগুলো ঠাকুর আছে, সেগুলো দেখে দর্শন করে তারপরে এখানে তিরুপতির মতোই এখানে অন্নপ্রসাদও দেওয়া হয়। সো লাইন দিয়ে অন্নপ্রসাদ খেলাম, তো অনেকটা তিরুপতির মতোই, বাট তিরুপতির থেকে হয়তো একটু ভালো আমি বলবো, যার মুখে যেরকম লাগে। সো বেশ ভালো লাগলো। তো যারা স্পেশালি তিরুপতিতে আসো, অনেকে শ্রীকালহস্তি মন্দির সম্পর্কে জান, অনেকে জানে না, বাট আমি মেনলি শ্রীকালহস্তি মন্দিরের জন্যই এদিকে এসেছিলাম, কারণ আমার রাহুগতি পুজোর ব্যাপারটা এটা একটা দরকার ছিল, তাই আমি এসেছিলাম। সো রিকোয়েস্ট করবো যারা তিরুপতিতে আসছো, শ্রীকালহস্তি মন্দিরে পারলে একবার ঘুরে এসো, একটু সাথে সময় নিয়ে চলে এসো, সকালে আসবে দুপুরের মধ্যে বাড়ি চলে যাবে, আর যদি পুজোতে ব্যাপার থাকে তাহলে একটু সময়টা বেশি লাগতে পারে। এই ছিল শ্রীকালহস্তি মন্দির। তো এখান থেকে আমি আবার বাস ধরবো, আসার সময় 55 টাকা ভাড়া নিয়েছিল, সময় অনেকটা লেগেছিল, প্রায় 1.5 ঘন্টার মতো, এখন যাব। সো বাস ধরেই আবার তিরুপতিতে যাব। কালকে আমাদের ট্রেন আছে ফেরার, তো যাওয়ার আগে দেখি আর কোন জায়গায় যাওয়া যায়। তো হোটেলের দিকে রওনা দিচ্ছি, আর সত্যি কথা বলতে গেলে হোটেলটা বেশ ভালো, তোমরা চাইলে ওই হোটেলটাতে এসে থাকতে পারো, কারণ সবথেকে ভালো কথা আমাদের ঠিকঠাক, মানে নিরিবিলি, মানে শান্ত নিরিবিলি পরিবেশ, যেখানে কি বলবো, যেখানে শান্তভাবে ঘুমানো যায়, থাকা যায়, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। তো এছাড়াও আর অনেক হোটেল আছে, যারা এর আগে এসছো তারা ভালো করে জানবে, কিন্তু তুমি 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 চুপচাপ চলে যাও। দেখতে পাচ্ছ এখানে হনুমান বসে আছে, যার জন্য আমার মা আস্তে আস্তে টুক করে চলে গেল, কারণ ওই প্যাকেটের মধ্যে প্রসাদ খিচু নেওয়া হয় শ্রীকালহস্তি মন্দিরে। সো একটা এরকম কি পুরী কি আর একটা পুরনলি বলে একটা জিনিস পাওয়া যায়, সো সেটা একটা প্যাকেট অলরেডি এর আগে একটু উপরে পাদ নিয়ে নিয়েছে, সো ওই জন্য রিস্ক নিচ্ছে না। মা আস্তে আস্তে করে নেমে গেলে এবার আমি নামবো। আজকে আমার পরনটাও তুমি দেখো, জাস্ট ধুতি আর একটা জামা। সো এখানে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ড্রেস মানে পরে ঢুকতে হয় ওই, ঠিক আছে, মানে এটা নিয়ম আর কি, অনেকে মানে অনেকে মানতে চায় না, বাট আমি যতটুকু জানি নিয়ম সে অনুযায়ী আমি করে এসেছিলাম। এছাড়া এখানে তার আগে ব্যাগ মোবাইল সব কিছু জমা রাখতে হয়, তো তার জন্য ব্যাগ লাগেজ এসব মানে জমা রাখার জন্য 30 টাকা করে নেয়, আর মানে জুতো রাখতে পারো ওখানে, আর মোবাইল রাখার জন্য পার মোবাইল 20 টাকা করে নেয়। সো আমার দুখানা মোবাইল জমা ছিল, আমার 40 টাকা নিয়েছে, এই জন্য আমি ভিতরে কোনো কিছু রেকর্ড করতেও পারিনি, তার কারণ হচ্ছে নট অ্যালোড, বাট অনেকে দেখলাম মোবাইল নিয়ে চলেও গেছে। এই ছিল আজকের মতো ভিডিও। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তিরুপতি নিয়ে, শ্রীকালহস্তি নিয়ে যেটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে, নলেজ হয়েছে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই রুটে বাস ঘন ঘন চলে, তবে ফেরার সময় মন্দিরের সামনে থেকে বাসে সিট পাওয়াটা একটু মুশকিল, তাই আমরা 15-20 মিনিট হেঁটে শ্রীকালহস্তি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম। এই বাস রেণুগুণ্ডা স্টেশন এবং তিরুপতি এয়ারপোর্টের সামনে দিয়ে যায়। সো যারা রেণুগুণ্ডা স্টেশন বা তিরুপতি এয়ারপোর্ট থেকে তিরুপতি আসতে চান, তারাও কিন্তু এই বাসে করে আসতে পারেন। যেহেতু রাহুকেতু পুজো দেওয়ার পর কোনো মন্দিরে যাওয়া ঠিক নয়, তাই কোনো প্ল্যান নেই, তবে ইচ্ছা আছে কাল ফেরার আগে তিরুপতি চিড়িয়াখানাতে যাওয়ার, দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।